নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা যিনি অষ্টম হিজরিতে ফাতেমা মক্কার পরে মুসলমান হয়েছে কবি ছিলেন কবি নবী বা কিছু জনের নাম ধরে এলান করে দিলেন এরা দ্বীনের পর্দা বেশি ক্ষতি করেছে তার মধ্যে একটা নাম হল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা চাদর জড়িয়ে শরীর থেকে দু তিনটে সাহাবা পিছনে বসে বসে হুজুর ওই ওই ব্যক্তি যদি maaf চায় আপনি maaf করবেন ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে নবী হেসে বলছেন সেই তখন কোনো চোর লুকিয়ে না সামনে এসো চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাবকান জুয়াই আমাদের নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সুবহানাল্লাহ নবীর নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলেন আল্লাহ নবীর সামনে বসে গেলেন ও জমাকে আল্লাহ নবীর কাছে দেখিয়ে বসে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন কিছু করব না জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিদা ক্ষমা করুন সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা লিখেছি সুযোগ যদি দিয়ে দেন সুযোগ যদি করে দেন আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো আজকে আপনাকে নিয়ে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ নবী শুনিয়েছেন ও আমি নবী আমার কাব্যে জয়েন আমাকে নিয়ে কবিতা বলবে আমাকে নিয়ে কবিতা শোনাবে একটু বিছানা বিছিয়ে দাও বাবা একটু বিছানা করে দাও বাবা আল্লাহ নবী সামান বিছানা করে দিন আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা কাব্যে জয়েন রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা বলো বাবা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর পেয়াদি মাফ করুন গুস্তাগিদা ক্ষমা করুন ইন্না রাসূলাল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী অবশ্য আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আয় তো জোরে বলুন সুবহান নূর মানা যাবে না সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন নবী এত খুশি হয়েছেন আল্লাহর নিজের বাদান শরীফ থেকে চাদরটা খুলে নবী পাক ওই চাদর শরীফটা উনাকে ছেড়ে দিয়েছেন সারা জীবন নবী পাকের নূরের বাদান শরীফের চাদর হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা নিজের সিনা বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন বলুন না সুবহানাল্লাহ মাঝে মাঝে বুক থেকে সরালে কিতাব এসে যে উনি বলছেন আমার যেন মনে হতো আমার বুক থেকে কি যেন একটা হালকা হয়ে গেছে ফাঁকা হয়ে যে চাদর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমর ওফাতের পরে ওই চাদরটাকে উনি হাদিয়া করে কোন রকম বর্ণনা এক রকম বর্ণনা উনি তুলে রেখে দিয়েছেন উম্মত বিভিন্ন জায়গা থেকে এসে দেখতে আর এক রকম বর্ণনা ওই চাদর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ওই চাদরটা জড়িয়ে উনাকে দাফন করা হয়েছে আল্লাহর রাসূলের চাদর শরীফ নবী পাক নিজের বাদান শরীফ থেকে খুলে আল্লাহর নবী উনাকে ছুঁড়ে দিয়েছিলেন বললেন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর আলোচনায় বসেছে কিছু হলো না কিছু হলো নিজের অন্তরে নবীর ভালোবাসা জায়গা দিয়ে ঘরে হযরত কিতাব এসেছে উমদাতুল কারী বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারী বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ আল্লাহ রাসূল যিনি দুনিয়ায় তাশরিফ আনার 1000 বছর আগে নবী পাকের মিলাদের আলোচনা হয়ে গিয়েছে এবং আমাদের রাসূলুল্লাহর জন্য একটা ঘর তৈরি হয়েছে জোরে বলে বলে
আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ যিনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন উম্মাতুল কারী বলে সহ বিভিন্ন কিতাব এসেছে আল্লাহ রাসূল যে হিজরত করে মদিনা শরীফে গেলেন নবী পাক হিজরত করে মদিনা শরীফে গেলেন গিয়েই কিন্তু নবী পাক মদিনা শরীফে ঢোকেন কিছুদিন নবী পাক মদিনা শরীফের বাইরে ছিলেন একটা মসজিদ করেছিলেন নাম হলো মসজিদে কুবা মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে যারা মসজিদে কুবার গায়ে লেখা আছে যে ব্যক্তি দুরাকাত নামাজ মসজিদে কুবায় আদায় করবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দিবেন আল্লাহ প্রত্যেককে দেওয়া তৌফিক দান করে বুদুন আমিন বলেন আল্লাহুম্মা নবী পাক হিজরত করেই কিন্তু চলে যান বাইরে ছিলেন সব সাহাবারা আমাদের নবীকে ডাকছে হুজুর আমার ঘরে চলেন না হুজুর হুজুর আমার ঘরে ওঠেন না হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছি আর জবদান রান্না করে যে আপনার কাছে মেহমানদারি করব খাজুরের হালুয়া দেব সুবহানাল্লাহ বলবেন না আমার নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে সবাই আমার রাসূলকে ইস্তেকবাল করেছিল তাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকুরু আলাইনা মাদা আলিল্লা হিদায়াত বলুন না সুবহানাল্লাহ আওয়াজটা কিন্তু ভেসে এসেছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্য থেকে চলে আসে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা পারস্য জমিন থেকে আহলে কিতাবের খিদমত করতে দীর্ঘদিন খিদমত এক তারিখে বললেন বাবা সালমান আমি চলে যাব তবে এই দুনিয়ায় আমার চোখে তেমন হক লোক দেখতে পায় না অমুক জায়গায় একটা পাদ্রি আছে আহলে কিতাব আমি মারা যাবার পর ওনার কাছে যাবে সে তোমাকে সত্যের সন্ধান দিয়ে দেবে ওনার কাছে গেলে দীর্ঘদিন খিদমত করে উনি ইন্তেকাল হবার আগে বলে বাবা আমার চোখে আর সব লোক দেখতে পায় না তুমি এক কাজ করো ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও মদিনা শরীফের আগে খানের নাম ফিতনা ফাসাদের অশান্তির জায়গা নবী পাক নামটা পাল্টে করে দিলেন মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল ওটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ শহর হচ্ছে মদিনা জোরে বলবেন সুবহানাল্লাহ চলে যাও আখেরি নবীর আসার সময় হয়ে গেছে আখেরি নবীর কাছে যাবে হক পেয়ে যাবে হুজুর বলে আখেরি নবী চিনব কি করে তিনটে নমুনা বলেছে সাদকা দেবে গ্রহণ করবে না হাদিয়া গ্রহণ করবে আর দুই কাদের মাঝখানে একটা ডিম্বাকৃতি মহর নবুয়াতে চিহ্ন পাবে হযরত সালমান হুজুর বারবার রাস্তায় ওনাকে বন্দী করা হলো হুজুর আমার ধজ্জন করে কান্না শুরু করে দিলেন আমাকে বন্দী করলো কোনো কষ্ট নাই ও রব্বাল্লাহ যেন আমাকে বিক্রি করে আপনার আখেরি নবীকে দেখবো আপনার শেষ নবীকে দেখবো যদি ফুরফুরা শরীফে ঘন ঘন যেতে নাও পারে দোকানটা যদি মিলন বাজারে করতে পেরেছেন চন্দনেশ্বর বাজারে বা ঘটপুকুর বাজারে প্রতিদিন না হলো সপ্তাহে দু চারটে হুজুরের সাথে মোলাকাতটা আপনার হবে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ গোলাম হয়েছে দুঃখ না তবে বিক্রির জন্য ইয়াসরিবে হয় কারণ আপনার আখেরি নবী এর আখেরি নবীকে তো দেখতে পাবো হুজুরকে বিক্রির ইয়াসরিবেই করেছে খাজুরের বাগান দেখভাল করে হুজুর বলছেন এক তারিখে খাজুরের বাগানে আছে শরীরের মধ্যে একটু হাওয়া লাগছে মনের মধ্যে কেমন খুশি একটা আনন্দ কাজ করছে আর কানে একটা আওয়াজ ভেসে আসছে তালাআন বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি দাই জোরে বলুন সুবহানাল্লাহ চলে গেছে সব আমার রাসূলকে ঘিরে দেখেছে সব আমাদের নবী এক
একটু খাজুনি আমার নবীকে দিন এটা আমি আপনাকে সাদকা দিলাম নবী বলেন নবীদের জন্য সাদকা চলে না ফিরিয়ে নাও আমি নবী আমার জন্য সাদকা চলে উনি আবার এক মোটো খাজুন আমার নবীকে দিয়ে বলেছেন এটা আপনাকে হাদিয়া দিলাম নবী পাক নিলেন নিজে নিলেন সাহাবাদের মধ্যে তাকসিম করলেন বলুন সুবহানাল্লাহ বলেছিলেন তিনটে মিলেছে দুটো হযরত সালমান বলে একদিকে আল্লাহ রাসূল আমার খাজুরের বাগানেই চলে গেছে যেদিন নবী পাকের নূরের বাদান শরীফের উপরে ঠিক ওইখানটা একটা চাদর দিয়ে চাপছিল হালকা হালকা হাওয়া চলে হযরত সালমান আল্লাহ নবীর পিছনে চলে গেলেন পিছনে কি দাঁড়িয়ে গায় মনে মনে নিয়ত করেন মনে মনে আশা করতে লাগলেন ও আল্লাহ হাওয়াটা যদি জোরে হয় চাদরখানা সরে যায় আমি সালমান আল্লাহ নবীর মোহরে নবুয়াতটা দেখে নেব আমার মনে আশাটা মিটে যাবে আমার মনে শোকটা মিটে যাবে ও জমাকে আল্লাহ নবী চাদরখানা সরিয়ে দিলেন ফানকারিদা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মনের আশা খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে খোলাসা করে দেন আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নে আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নে আল্লাহ নবী ডাকিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার সালমান তোমার মনের আশা বাবা তোমার মনের চাওয়া বাবা ফাল কারিদা তোমার মনের আশা খারাপ তোমার মনের চাওয়া খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে জানিয়ে দিয়েছে আমি নবী আমাকে জানিয়ে দিয়েছে ও বাবা সালমান দেখো দেখো তোমার আশাটা দেখো বাবা ও জমাকে আল্লাহ রাসূলের সামনে হযরত সালমান আল্লাহ নবীর কানে টুক টুক করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়তের উপরে ঠোঁট দিয়ে চুমা খেলেন জনে বলুন সুবহান আয় তো জনে বলুন সুবহান আল্লাহ নবী পাকে মোহর নবুয়তে চুমা আল্লাহ রাসূল মদিনা শরীফের বাইরে সব সাহাবারা দল বেঁধেছে হুজুর আমার ঘরে চলেন না হুজুর খাজুরের হালুয়া আর আপনার জন্য চপ দানা তো দিয়েছি নবী বলেন ছেড়ে দাও আমি একা সবাই তোমরা আমি কি করব এই আমার উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে ছেড়ে দাও যার বাড়ির সামনে বসবে তার ঘরে যাও নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গিয়ে বসে গেল বলুন সুবহানাল্লাহ এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি এসে ওই পা দিয়ে উটের পায়ে ধাক্কা মারছে কেন ওই উটটাকে উঠিয়ে ওনার ঘরে নিয়ে গিয়ে বসাবে আবু আইয়ুব আনসারী কাছে এসে বলছে ইসলামের হুকুম যদি না হতো আমার এই তলোয়ারতে তোমার মাথাটা আলাদা করে দিতাম আমার সাহস তো কম নয় নবী উট বসেছে আমার ঘরের সামনে নবী উঠবেন আমার ঘরে আর তুমি এসে উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ যদি ইসলামের হুকুম না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দোতলা বাড়ি সালসাল আবু আইয়ুব আনসারী হুজুর বলছে হুজুর আপনি উপরে যান নবী বলছে আমি উপরে যাব আমার কাছে লোক আসবে মোলাকাত করবে তোমার ফ্যামিলির সব সময় উপরে উঠবে তোমার অসুবিধা হবে না হুজুর আপনি উপরে নবী বলেন না আল্লাহ রাসূল প্রথম দিন নিচেই থাকলেন ওনার উপরে সারা রাত স্বামী স্ত্রীর ঘুম আসে না এই আফসোস ওহ রাসূল আমাদের নিচে আমরা উপরে কি যে বিয়াদবি হয়ে গেল এই করতে করতে কিতাব এসে একটা পাত্রে পানি ছিল পানিটা বাড়ির উপরে উল্টে দিয়েছে ইয়ামান দেশের উমদাতুল কারীতে এসেছে তৎসহ বিভিন্ন কিতাব এসেছে নবী পাক দুনিয়া একটা শিপ আনা 1000 বছর আগে ঘর তৈরি হয়েছে আজ থেকে 2500 বছর আগে
তুবায়ে আউয়াল 400টা আলেমের জন্য 400টা একতলা বাড়ি করেছে একটা বাড়ি করেছে দোতলা ওটা আমার রাসূলের কদমে হাদিয়া করেছে তুবায়ে আউয়াল কিতাব এসেছে যিনি সর্বপ্রথম কাবা শরীফের খেলাফত করেছিলেন তুব্বা বাদশা সর্বপ্রথম কাবা শরীফের খেলাফত উনি করেছিলেন এটা বর্ণনা এসেছে
তবকাই তবকাই চিঠি পৌঁছে গেল আল্লাহ আল্লাহ আবু আনসারে হুজুরের ঘরে উঠেছে সব নবীকে ঘিরে আছেন কিন্তু চিঠিওয়ালা চিঠি দিচ্ছেন না বর্ণনা এসেছে নবী পাক নিজেই চেয়ে নিয়ে তোমার কাছে আমার একটা চিঠি আছে চিঠিটা আমি নবী আমাকে দাও জোরে বললেন সুবহানাল্লাহ নবী পাক আসার 1000 বছর আগে দোতলা বাড়ি তৈরি হয়েছে নবী পাকের উটটা ওই বাড়িতেই বসেছে যেই বাড়িটা 1000 বছর আগে আমার নবীর কদমে হাদিয়া করা ছিল জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত নিয়ে বসেছেন কিছু হলো নিয়ে ঘরে দাবি করলে হয় না মানে দাবি অনেকেই করে দাবি অনেকেই করে আগামী পরশুদিন এই ঘরটায় জোহরের সময় গিয়ে দেখবেন কি হচ্ছে জায়গা পাওয়া যাচ্ছে না শুক্রবারে মসজিদে জায়গা হয় না এত মুসল্লির ভিড় হয়ে যায় বলেন ঠিক না ভুল বলছি ফজরে জোহরে আসরে মাগরিবে ইশায় 200 ঘরের মসজিদে যদি ফজরের নামাজে ইমামটাকে অপেক্ষা করতে হয় মুসল্লি এলে জামাত হবে কোনদিন জামাতের টাইমে জামাত হলো না এর থেকে আমাদের জীবনে লজ্জা আর কিছু হতে পারে না বলেন ঠিক বললাম না ভুল বললাম কিসের এত গাফিলতি আমাদের নামাজের সাথে আমাদের শত্রুর এত বেশি নামাজের সাথে এত আমাদের দুশ্মনীটা কিসের আল্লাহর রাসূল বলেছে নামাজ নূরানি চেহারা ধরে বলবেন এই বান্দা বান্দির কবরে আপনাকে ঢুকতে দেবো কে জবাব দেবে আমি হচ্ছে নামাজ আদায় করেছে বান্দা বান্দি আল্লাহ খুশি হয়ে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না সেই নামাজের সাথে আমাদের শত্রু বলে 200 ঘরের মসজিদে যদি ফজরের সময় ইমামটাকে অপেক্ষা করতে হয় মুসল্লির জন্য এর থেকে জীবন কষ্ট আর কি হতে পারে বলে ভালো হয়ে যায় মানবেন সাহাবাদের দিকে আহা কি মান আমার রাসূলের সাহাবা আমার নবীর একটা সাহাবি ছিলেন ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে যেই জামাটা একবার পরেছিলেন জীবনে ওই জামাটা দ্বিতীয়বার আর পরে না হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত রাসূলকে ভালোবেসে ফেলেছিলেন সাহাবাদের জীবন আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা উজ্জার বান্দা জানাকে সাহাবারা ডাকতেন জুল হুজাই দুই চাদর ওয়ালা বলে ডাকতেন হযরত আব্দুল্লাহ বাপ ইন্তেকাল হয়েছে বাপকে চোখেও দেখে না চাচার কোনো ছেলে পুলে ছিল না চাচার অধীনেই বড় হলো চাচার টাকা পয়সা ধন সম্পদ সব দিয়ে রাখলেন যুবক হযরত আব্দুল্লাহ কানে ইসলামের বাণী চলছে না দেখেই আমার রাসূলকে ভালোবেসে ফেললেন জোরে বলবেন না মুসলমান হয়েছে প্রকাশ করছে মুজাইনা গোত্রের যুবক মুজাইনা গোত্র মনে মনে বিশ্বাস কলেমা প্রকাশ করছে আশায় আছে চাচা মুসলমান হলে একসাথে নবীর কাছে যাব দীর্ঘদিন কেটে গেল চাচার কোনো হেলদোল না এক তারিখে চাচার কাছে চলে গেল হযরত আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে গেলেন ও জবাকেরা ও আমার মুরব্বী বাপ জনাব মায়েরা বোনেরা মগাম আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে চলে গেলে চাচার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন চাচা দার আপনি কি মুসলমান হবেন আপনি কি মুসলমান হবেন চাচা দার রাগমন্নিত হয়ে গেল হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন ও আমার চাচা আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি কলেমা পড়ে নিয়েছি আমি মুসলমান হয়ে গিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল আই আব্দুল্লাহ আই আব্দুল উজ্জা তুই আমার টাকায় বড় হলি তুই আমার অর্থে জামা পরি পোশাক পরি সব আমাকে ফিরিয়ে দে সব আমাকে দিয়ে দে ও জামা একটা
একটা করে খুলে পোশাক কানা নিয়ে নে অর্থ কানা ছিনিয়ে নে কোন কোন বর্ণনা পাওয়া যায় পরদার কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলে কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে গেলে ও মোহাম্মদান আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি আমার চাচা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি আব্দুল্লাহ আমার পরনার কিছু নাই আমার পরনার কিছু নাই আম্মা যাও আপনি কি আমাকে পরনার জন্য কিছু দেবেন আমি আল্লাহ নবীর কাছে যাব আমি আল্লাহ নবীর সামনে যাব ও আম্মা আপনি আমাকে পরনার কিছু দেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা একটা চাদর দিয়ে দিলেন একটা চাদর চুনে দিলেন ওই চাদরটা জড়িয়ে নে ওই চাদরটা জড়িয়ে নে ছুটে ছুটে মদিনা শরীফের দিকে চলে যায় আল্লাহ নবীর সামনে চলে যাবেন আল্লাহ নবীর কাছে যে চলে যাবেন ও যুবক মদিনা শরীফের বাইরে দেখি দাঁড়িয়ে গিয়ে চিন্তা করতে লাগলেন আল্লাহ নবীর সামনে খালি গায়ে কি করে যায় আমার গায়ে তো কিচ্ছু নাই আমার বাদানে কিছু নাই ও যুবক ওই চাদরখানা খুলে নে দুটো টান দুটো ভাগ করে নিয়ে একটা টুকরো গায়ে দিলেন একটা টুকরো জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে গেলেন রাত হয়ে গেল নবাবী শরীফে কাটিয়ে দিয়ে ফজরের সময় হয়ে গেল আল্লাহ নবী হুজুরার শরীফ থেকে বার হবে ও যুবক আল্লাহ নবীর হুজুরার শরীফের সামনে চলে গেলেন আল্লাহ নবীর হুজুরার শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বার হলেন হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চেহারা খানা দেখে নিলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এত ভালো বেসেছে শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছে ইসলাম কিন্তু ছাড়ছে না জোরে বলো যুবক করোনার কাপড়টাও চাচা কেড়ে নিয়েছে দুরকম বর্ণনা এক রকম বর্ণনায় চাচা খালি পরনার জন্য একটা চাদর দিয়েছে আর একটা বর্ণনা ওটাও ছিল না উলঙ্গ যুবক সাহাবী মায়ের কাছ থেকে চাদর নিয়ে বার হয়ে গেল রাস্তায় গিয়ে নবীর কাছে যাব গায়ে তো কিছু নাই আমার রাসূলের সামনে খালি গায়ে যাব ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছেন এক ভাগ গায়ে দিয়েছেন আমার রাসূলকে দেখে ফজরের নামাজ হয়ে গেল নবী পাক ফজরের পরে ঘুরলেন সাহাবাদের দিকে ঘুরে বসলেন হযরত আব্দুল্লাহর দিকে নবী তাকিয়ে ডাকলেন এই বাবা কে তুমি জি হুজুর কি ব্যাপার হুজুর আমি মুসলমান হয়েছি মুজাইনা গোত্রের হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি হুজুর সব ছেড়ে দিয়ে এসেছি কি নাম বাবা হুজুর আমার নাম হল আব্দুল উজ্জা নবী বললেন না আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা তুমি তো দেবীর বান্দা তোমার নাম হলো বাবা আব্দুল্লাহ বলুন সুবহানাল্লাহ তুমি হচ্ছে আমার আল্লাহর বান্দা বলুন না সুবহানাল্লাহ হুজুর আমার চাচা আমার সব কেড়ে নিয়েছে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন নবীর গরীব গরীব সাহাবা আসহাবে সুফা যারা হজে গিয়েছেন আর উমরায় গিয়েছেন জানেন নবী পাকের রওদা শরীফের সাথে ওই জায়গাটা আসহাবে সুফা গরীব সাহাবার ওখানে থাকতেন বাড়ি ছিল না ঘর ছিল না কিচ্ছু ছিল গরীব সব নবীর বাড়ি থেকে খাবার আসতো আসহাবে সুফা নবী উনার ওনাকে নিয়ে নিলেন হযরত আব্দুল্লাহ নবাবী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন মাঝে মাঝে নবীকে এসে বলতে হুজুর হযরত আব্দুল্লাহকে বলেন না এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের নামাজ পড়তে অসুবিধে হয়ে যায় আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে ও আমার সাহাবারা আমার আব্দুল্লাহকে মানা করো না আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসায় আমার আব্দুল্লাহ সব ছেড়ে চলে এসেছে আমার আব্দুল্লাহ তার শরীরে একটা কাপড়ও ছিল না আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব রেখে চলে এসেছে ওকে বাধা দিও না ওকে একটু মন খুলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও আল্লাহ রাসূল তাবুকে যুদ্ধে যাবেন নবীর কাছে গিয়ে কাঁচে হুজুর দোয়া করে দেন আমি যেন তাবুকে শহীদ হই
নবী দোয়া করে আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ কাফেরদের আল্লাহ আমার আব্দুল্লাহকে আল্লাহ কাফেরদের কাছে আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি হারাম করে দেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার লাকাব ছিল সাইফুল্লাহ সাইফুল মানে তলোয়ার সাইফুল্লাহ উনি আল্লাহর তলোয়ার ছিলেন 150 এর বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব ছিল 150 এর বেশি একটা তো হারেন প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয় করেছেন ওই টুপিটা আমাদের নবীর নূরের বাদান শরীফে চুল শরীফ ছিল ওই টুপি শুনে জড়া ওই টুপিটা মাথায়তে যুদ্ধ করতে কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঞ্চনা বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে আহা কার মুখ কেটেছে কার চোখ উঠে গেছে কার কান কেটেছে কার পা কেটেছে কার আঙুল নাই সাহাবাদের গোটা জিসিমটা ক্ষত বিক্ষত শরীরের রক্ত মাখা খালি না ভাবে শরীফে এসে দাঁড়িয়েছে মদিনা শরীফ সাহাবাদের মা বাপ বিবি ভাই বোন ছেলে মেয়ে সব পথে বসে আছে এই আসে এই আসে এই আসে সবে মাত্র এসেছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে সালাম দেবো যে ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ পাক হুকুম পাঠালেন আপনার সাহাবাদের নিয়ে আপনাকে এখনি যুদ্ধ আবার বার হতে হবে আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পড়ে পড়েছে জিবরাইল আমি রাসূল সবে মাত্র এসে আমার সাহাবারা কোনো কেউ ঘরেও যায় না আমার সাহাবাদের সব শরীরে রক্ত লাগা দুদিন পরে গেলে হতো না ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে আমার নবী সাহাবাদের ডাকলেন ও আমার সাহাবারা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার বার হতে হবে তোমাদের শরীর রক্ত লাগা কিন্তু আল্লাহ হুকুম পাঠিয়েছে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয় খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যান হুজুর আমাদের এই অবস্থায় যেতে আমাদের কোনো দুঃখ নাই আমরা এই অবস্থায় যেতে হুজুর রাজি আছি জোরে বলুন না আরেকটু জোরে বলা গেল না কি ঈমান সাহাবা আমার নবী সাহাবাদের কি ঈমান হযরত খালিদ বিন ওয়ালিদ বিবিকে বলছেন দেখো তো হুজুরের বিবি বলছে গোটা শরীরটা তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হুজুর বলছেন আফসোস দিনের জন্য তো লড়াই করলাম গোটা জিসিম তীর আর তলোয়ারের দাগ শহীদ হলাম বিবি বলছে কেন মন খারাপ করেন আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার করেছেন জোরে বলবেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও তোমাকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ নবী সালামে জবাব খানা দেন আল্লাহ নবী উত্তর খানা দেন ইয়া রাসূলুল্লাহ নবী বললাম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়ার সুনুল্লাহ কবি মাল্লা ইয়ার সুনুল্লাহ কবি মাল্লা আল্লাহ আমাকে নবী হুজুর ব্যাধি মাফ করো অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে শুনিয়ে দিন বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে ইয়ার সুনুল্লাহ কবি মাল্লা ইয়ার সুনুল্লাহ কবি মাল্লা আল্লাহ আমাকে নবী হুজুর ব্যাধি মাফ করো হুজুর আমি কেন শহীদ হব না হুজুর আমি কেন শহীদ হব না আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা খান দিবনি রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে নত হবে না ও বাবা খান দিবনি তুমি হলে আল্লাহ পাক তলোয়ার জনে মরণ সুবহান আইতো জনে মরণ সুবহান
না তোমার নসিবে শহীদ আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছেন জোরে বলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মঞ্জুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন নবী পাক বলে কেন মন খারাপ করো বাবা যে ব্যক্তি ঘোড়ার পিঠ থেকে যুদ্ধের ময়দানে জিতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ অসুস্থ হয়ে চোর হয়ে মারা যায় ওটাও শহীদ হুজুর এত অসুস্থ হয়ে গেল শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছে নবী পাক বললেন আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীর তো আমার কাছে আছে নবীর কাছে নিয়ে গেলেন নবী দেখলেন আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেলেন নবী পাক সাহাবীকে নিজে হাতে করে দাফন দিয়েছিলেন বড় সুবহানাল্লাহ যতজন সাহাবা হাজির ছিলেন সব বলতে আফসোস যদি এই জায়গাতে হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম এই জায়গাতে হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম আল্লাহর নবী আমার কবরও রাসূলুল্লাহ নামতেন হায় আফসোস এই জায়গাতে যদি আমি হতাম কত বড় কপাল হযরত আব্দুল্লাহ জামার কবরে স্বয়ং রাসূলুল্লাহ নিজে নেমে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী কিতাবে এসেছে এত ধনী ঘরের ছেলে ছিলেন যেই জামাটা একবার জীবনে পরে নিয়েছে মা বাপ ওই জামাটা তৃতীয়বার ওনার গায়ে উঠাতে দেয় নাই এত ধনী ছিলেন জামা একবার পরতেন যে খুশবুটা মাখতেন যে রাস্তা দেখে যেতেন উনি চলে যাওয়ার পরে লোক ওখানে দাঁড়িয়ে বলতেন এই রাস্তাতে মুসআব ইবনে উমাইর গিয়েছে এই খুশবু মক্কা আর কেউ মাখে না মাখে একমাত্র মুসআব ইবনে উমাইর আমার রাসূলের সাহাবী এত মানতেন নবীকে আল্লাহ রাসূলের কাছে এক লামহার জন্য রাসূলুল্লাহকে দেখে ফেলতেন কি যে ভালোবেসে ফেলতেন সব ছেড়ে দিয়ে নবী পাকের কাছে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ জি জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে না নবীর কাছে গিয়ে মুসলমান হলেন এত ভালো দেশে ফেললেন মা বাপ রাগান্বিত হয়ে সব ছিনিয়ে নিয়ে আল্লাহ রাসূল নবী শরীফে ওয়াজ করছেন আর হযরত মুসআব ইবনে উমাইর কে দেখে রাসূলুল্লাহ কাঁদছেন আমার নবী নূরে চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে আল্লাহ রাসূল দেখছেন আর কাঁদছেন সাহাবারা বলতো হুজুর আপনি মুসআব ইবনে উমাইর কে দেখে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ওকে দেখে কেন কাঁদছেন আল্লাহ রাসূলকে দেখে যে বলছেন বাবা আমি ওকে দেখে যে ইসলাম কবুলের আগে ওর মা বাপ ওকে এত আদর দিয়ে বড় করেছে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার ওর মা বাপ ওকে পড়তে দেয় নাই একটু আমার সাহাবীর দিকে দেখো ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে ছিড়া ফাটা জামা মহিলা চাদর জড়িয়ে ঘুরছে যার জীবন যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে ওঠে না আমার ওই মুসাহাবকে দেখো ছিড়া জামাটা পরে ঘুরছে আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে ওরা নতুন জামায় শখ নাই ও ছিড়া পরে ঘুরছে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত অন্তর থেকে ছাড়ছে না জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ কিতাবে এসেছে মদিনা শরীফে যখন ঘুরছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায় ছিড়া জামা মাঝে মাঝে সাহাবারা দেখে বলতেন জামাটা কতদিন ধোয়ো না যার জীবন শুরু হয়েছে যে জামাটা একবার গায়ে উঠেছে আর দ্বিতীয়বার গায়ে যায় না আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে একটা ছিড়া জামা পরে ঘুরছে লজ্জাও লাগে আল্লাহ আল্লাহর রাসূলকে অন্তরে এতটাই জায়গা দিয়ে দিয়েছে নবী সাহাবাদের বলতে দেখো না আমার মুসাহাবকে দেখো ও আমি নবী আমাকে ভালোবেসে জীবনটা কেমন তৈরি করে ফেলল ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি বদরের যুদ্ধে উনি ওহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছে 70 জন সাহাবা ওহুদে শহীদ হয়ে গেছে তার মধ্যে উনি একটা জানা কে আমার রাসূলের চাচা সাইয়েদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক কবরের মধ্যে দুজনকে দাফন করা হলো হযরতে আমির হামজা আমাদের নবীর নিজের চাচা আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটার কাছে গিয়ে দাঁড়াবে
যে আমার চাচাকে সালাম দেবে কায়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়াটা চাইতেই থাকবে হযরতে আমিরে হামজা জানার গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ছিড়ে কলজে দুটোকে বার করে মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আমিরে হামজা হুজুরের শরীর থেকে কাফে রক্ত পুরো টুকরো করেছিল নবী পাকের ফুফুদান ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব ভাইয়ের শহীদের খবরটা কানে চলে গেল কানতে কানতে দুটো চাদর নিয়ে উহুদে ছুটছেন আমাদের নবী বললেন নবী পাকের ফুফুতো ভাই সাফিয়া বিনত আব্দুল মুত্তালিবের ছেলে হযরত জুবায়ের ইবনুল আওয়াম নবী বললেন তোমার মাকে কেউ আটকাও তোমার মা যদি আমার চাচা যান তার ভাইয়ের লাশটাকে তোমার মা সহ্য করতে পারবে না আমার চাচা জানের শরীরটাকে যেভাবে বিকৃত ঘটিয়েছে কান কেটেছে নাক কেটেছে চোখ তুলে দিয়েছে বুকটাকে চিরে কলবে দুটোকে বাহার করে মদে চিবিয়ে চিবিয়ে খেয়েছে তোমার মাকে আমার চাচা জানের কাছে আসতে দিও না হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব বলছে আমি আমার ভাইয়ের লাশের কাছে যাব আমাকে ছেড়ে দাও আমাকে আমার ভাইয়ের লাশের কাছে যেতে দাও দুটো চাদর দুটো চাদর একটা ছোট আর একটা বড় একটা ছোট চাদর একটা বড় চাদর সাহাবারা বলছে হুজুর কোন চাদরটা কাকে দিই হুজুর আমার নবীর নূরের চোখ পানি ঝরছে আর নবী বলছেন বড় চাদরটা আমার মুসাব বিন উমাইরকে দিয়ে দাও আমার সাহাবী আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে ও শরীরটাই বড় চাদরটা দিয়ে দাও আর আমার চাচা জানের শরীরে ছোট চাদরটা দিয়ে দাও এক কবরে দুজনকে দাফন করা হয়েছে কিতাবে এসেছে হযরত আমির হামজা হুজুরের লাশের কাছে নবী গেলেন চাদরটা তো ছোট ছিল মাথা থেকে টানলে পা দুটো বার হয়ে যায় চাদরটা টেনে পা চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যায় নবী পাক কেঁদে কেঁদে বললেন আমার চাচা জানের শরীরে একটা বড় চাদর হলো না আল্লাহ রাসূল বলেছিলেন আমার চাচা জানের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে দাও আর উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও সেই সাহাবাদের জীবনী তবেই তো মানা যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না আমার নবীর একটা সাহাবি ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর মুহাব্বতের সাহাবি ফাতেমা মক্কা ষষ্ঠ হিজরি এই ফাতেমা আসাকুলা সুলে হুদাইবিয়া ষষ্ঠ হিজরি তারপরে মক্কা শরীফ থেকে চলে এসে সুলে হুদাইবিয়ার কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছিল এবছর মক্কা শরীফে যাওয়া হবে না আগামী বছরে আসবেন তিন দিনের বেঁচে থাকতে হবে অস্ত্র একটা আনবেন খাপের বাইরে বার করতে পারবে আর আমাদের মধ্যে দশ বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি ঝগড়া হবে আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে যায় ওই লোকটাকে ফিরিয়ে দেব না হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে মক্কা শরীফে শিকল দিয়ে বেঁধে রাখতো কাফের সুলে হুদাইবিয়ার পরে এই শিকলটা ছাড়িয়ে ছুটে 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 কিছুটা হেঁটে কিছুটা কাউকে দাঁড় করে কারোর উটের পিঠে চেপে চেপে আবার ছুটে ছুটে আমার রাসূলের কাছে চলে এসেছে কিতাবে এসেছে যে রাস্তা দিয়ে মদিনা শরীফে ঢুকেছে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে গোটা রাস্তায় রক্ত আল্লাহ নবীর সামনে চলে গেলেন ও যুবকে ও আমার মুরব্বী বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব কানা দিয়েন আল্লাহ
আল্লাহ নবী উত্তর খানা দেন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ পাক নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর আমি কলিমা শরীফ পড়ে নিয়েছি চিন্তি বেঁধে রাখে শিকল দিয়ে বেঁধে রাখে আমি আবু বসির শিকল ছুটিয়ে চলে এসেছি হুজুর আমি আপনার কাছে থাকবো হুজুর আর আমি মক্কা শরীফে ফিরবো না আর আমি মক্কা শরীফে যাব না সব ছেড়ে চলে এসেছি আপনার দরবারে থাকবো হুজুর আপনার কাছে যে থাকবো হুজুর ও যুবক আল্লাহ নবীর নূরে চক্ষু দেখে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে আল্লাহ নবী কানে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মক্কা শরীফে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ওয়াদা করেছেন আপনি যে জবান খানা দিয়েছেন মক্কা শরীফে কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে আপনি তাকে পাঠিয়ে দেন হযরত আবু বসির কানে ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর আমি যাব না হুজুর সব ছেড়ে চলে এসেছি আমি আপনার দরবারে থাকবো হুজুর আপনার কাছে থাকবো হুজুর হুজুর আমি মক্কা শরীফে যাব না হুজুর আমি মক্কা শরীফে ফিরবো না চেন দিয়ে বেঁধে রাখে শিকল দিয়ে বেঁধে রাখে ও যুবক আল্লাহ নবী চোখরা পানিরে জানিয়ে দিন ও বাবা আবু মসিহ চলে যাও আমি নবী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় আটকাতে পারবো না আমি নবী যে ওয়াদা করেছি আমি নবী যে জবান খানা দিয়েছি মক্কা শরীফের কেউ চলে নে আমি নবী তাকে পাঠিয়ে দেব আমি নবী তাকে পাঠিয়ে দেব ও বাবা আবু মসিহ চলে যাও আমি নবী তোমার রাখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর আমি যাব না হুজুর আপনার দরবারে থাকবো সব ছেড়ে চলে এসেছি হুজুর আমাকে পাঠাবেন না এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে আল্লাহ নবী চোখপানা পানিলে জানিয়ে দিয়ে ও বাবা আবু মসিহ চলে যাও চলে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন একদিন তোমার কাছে পয়গাম খানা যাবে জনে মন সুবহান আর একটু জনে মন সুবহান যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছে পুরা রাস্তাই খালি রক্ত খালি সবে মাত্র নবীর কাছে দাঁড়িয়েছে হুজুর আমি আবু বসির হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে ওলুরা মক্কায় পেতে রাখে হুজুর আমি সব ছাড়িয়ে এসে আর আমি মক্কায় যাই সব রেখে চলে এসেছি হুজুর আমি আপনার কাছেই থাকবো হুজুর আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি খালি নবীর সাথে দুটো কথা বলেছে পিছনে মক্কা শরীফের দুজন কুরাইশ আপনি যে ওয়াদা করেছেন মক্কার কেউ এলে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেন আমার নবী নূরে চোখে টপটপ করে পানি পড়েছে আল্লাহ রাসূল কাঞ্চেন আর বলছেন আবু বসির তুমি আমার থেকে চলে যাও আমি রাসূল তোমাকে রাখতে পারবো না আমি রাসূল ওদের সাথে ওয়াদা করেছি আমি নবী জবান দিয়েছি মক্কার কেউ এলে আমি ফিরিয়ে তুমি চলে যাও বাবা তুমি চলে যাও আবু বসির ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবে না আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে হুজুর আমাকে পাঠাবে আল্লাহ রাসূল বলছে আবু বসির আমি রাসূল জবান দিই বাবা আমি নবী তোমার রাখতে পারবো না
চলে যা বাবা আমার কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না হুজুর হুজুর আমাকে আপনার কাছে জায়গা দান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলছে আবু বাসি তুমি আমার কাছ থেকে চলে যাও আমি নবী বলছি একদিন না একদিন তুমি আমার কাছ থেকে দাওয়াতটা পাবে তুমি বলো সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সামনে থেকে উনাকে নিয়ে চলে যাচ্ছে কিতাব এসে দাবার কিছু তাকিয়ে আবার নবীর দিকে তাকিয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই হুজুর আমাকে আপনার কাছে জায়গা দান ইয়া রাসূলুল্লাহ নবী আবার কে দেখে দেখে চলে যাও বাবা আমার কাছ থেকে চলে যাও আল্লাহ নবীর যেই চোখ মুবারকের আড়াল হয়েছে নবী আমার কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছেন হুজুর আমাদের ভাইকে নিয়ে চলে গেল নবী পাক চোখ ধরা পানি দিয়ে বলে আমি রাসূল তো ওদের সাথে জবান দিয়ে ফেলবো আমি নবী আটকাতে পারবো না হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুটা হেরে গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসে একটু রেস্ট নিচ্ছে দুজন কাফের বলছে আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে সেই নবীও তোমার জায়গা দিল আহ কি ঈমান নবীর সাহাবা কি ভালোবাসা সাহাবা যে নবীর জন্য তুমি এত কষ্ট করে এলে সেই নবীও তোমার জায়গা দিল নবীর সাহাবী বলে কাফের নবীর প্রতি আমি আবু বসিরের ভালোবাসাটা আরো বেড়ে গেল জোরে বলবেন সুবহানাল্লাহ কেন আমার নবী আমার এত কষ্ট দেখেছে কিন্তু নবী নবীর জবানের খেলাফ সাথে ওয়াদা করেছে নবী আমার এত কষ্ট দেখার পরও নবী কিন্তু নবীর ওয়াদার উপরে মজবুত আছে জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ 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 নবীর প্রতি যা ভালোবাসা ছিল আরো বেড়ে গেল নবী আমার কষ্ট দেখো ওয়াদার উপর রাসূলুল্লাহ মজবুত বলুন সুবহানাল্লাহ ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছেন কিতাব এসেছে তলোয়ার ছিল হযরত আবু বসির তলোয়ারটা একটু আমি দেখতে পারি কত সুন্দর তলোয়ার হুজুরের হাতে দিয়েছেন দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আর একজন কোন করে ওখান থেকে পার হয়ে গেছে হযরত আবু বসির আর মক্কা শরীফে গেলেন না আর মদিনা শরীফে আসলেন না কেন নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেন ওইখানে জঙ্গল থেকে হুজুর রয়ে গেল এই খবরটা ছড়িয়ে গেল মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসে জোরে বলে আবার মুসলমান হলে আর মদিনা শরীফে যাচ্ছেন কারণ নবী তো ফিরিয়ে দেবে রাসূল তো ওয়াদা করেছে এই করে করে সাহাবাদের একটা দল কাফেলা তৈরি হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ কাফেররা ওই রাস্তা থেকে আর ব্যবসা করতে যাচ্ছে না আর নবী পাককে চিঠি লিখেছেন আপনি ওদের বলে দেন ওরা যেখানে খুশিটা ওদের উপর আমাদের কোনো বাধা নাই তবে আমাদের ব্যবসার রাস্তা না ওরা উটকায় নবী জানিয়ে দিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু সজ্জাশায়ী হয়ে গেল অসুস্থ আহা সাহাবারা বলছেন ও আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে এখনো এলো না এখনো এলো না সাহাবী বিছানায় শুয়ে এসে বলছে আমার রাসূল যখন বলেছে দাওয়াত তো আমার কাছে আসবেই আসবে বলো সুবহানাল্লাহ নবী সাহাবী পাঠিয়ে দিলেন যাও আমার আবু বসির আমার তরফ থেকে দাওয়াতটা পৌঁছে দাও সাহাবী গেলেন বললেন আবু বসির খুশখবরি রাসূলুল্লাহ পাঠিয়েছে এত খুশি হয়ে গেলেন হুজুর পড়তে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সেই সাহাবাদের দিকে দিকে তবেই তো মানা কোথা ছুটছেন আপনি মদে শরাবে জুয়া মিথ্যা গুনাহ হারাম মজা না নাজাত কিন্তু হবে সাময়িকের জন্য আনন্দ হলো নাজাত না আবাদান আবাদান যে জীবনের কোনো শেষ নাই সেই জীবন কিন্তু আনন্দের হবে যে নেশা করে সেও সুখে থাকে না থাকে বলে মনে হয় ভালো হয়ে যায় মরণ কিন্তু আমাদের হবেই মরণ কতকাল লাগে আমি জানার কাছে বাচ্চা জীবন থেকে পড়েছি আমার উস্তাদ আমি
আর আমার সওয়ান ভাই আমাদের ক্লাস ফ্রেন্ড সব সমবয়স তো আমাদের সওয়ান সিদ্দিক ভাই না বড় হুজুর কেবলা নাতি কাইয়ামে জামান হুজুর পীর আব্দুল্লাহ সিদ্দিক আজান হুজুর একমাত্র ছেলে আমার ভাই পীরজাদা আল্লাহ সওয়ান সিদ্দিক আমার দুজন প্রায় একসাথে 18 বছর পড়াশোনা করেছি আতফাল থেকে পড়েছিলাম আতফাল আতফাল আউয়াল দম সোম চাহর পঞ্চম সপ্তম আলেম ফার্স্ট ইয়ার আলেম সেকেন্ড ইয়ার ফাজিল ফার্স্ট ইয়ার ফাজিল সেকেন্ড ইয়ার কামেল ফার্স্ট ইয়ার কামেল সেকেন্ড ইয়ার কামেল থার্ড ইয়ার কারণ আমাদের তো থিওলজি ওয়ান ছিল আবার টাইটেল ফার্স্ট ইয়ার টাইটেল সেকেন্ড ইয়ার একসাথে পুরো শুরু থেকে বছরের পর বছর আমাদের উস্তাদ ছিলেন খাদিজা মাহফুজ ফাতিয়া খাদিজা মাদ্রাসা আছে না শিক্ষক পুরুলিয়ায় বাড়ি আমাদের জানাম ফিরোজ আনসারী রাহমাতুল্লাহ আল্লাহ আমার উস্তাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে আল্লাহ ওনার কবরটা জান্নাতের নূর আলোকিত করে হাতে করে ধরে ধরে শিখিয়েছে যে অজকর সে আপনাদের কাছে সব ওনাদের মেহমে সব ওনাদের ক্ষেত্রে আল্লাহ ডেকে গতকাল আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল সেই পুরুলিয়া প্রায় 6-7 ঘন্টার রাস্তা আমরাও কিন্তু বুকের কাছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে পাঁচগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে আহা এই যে পানি হচ্ছে দেখেন কবরের নিচেই পানি জমে আছে বলেন ঠিক বলছেন আপনি একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাঁচ ভেঙে ঢুকে যাবে পানি হলে আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় সারা জীবন তো মাইকে খালি শুনলেন বিশাল ঘোষণা বিশাল ঘোষণা বিশাল ঘোষণা অমুকের ছেলে অমুক মারা গেছে শুনেন না একদিন আমাদের নাম ধরে মাইকে হাঁকবে লোক শুনবে সারা জীবন লোকের লাশ সাদা কাফন জড়িয়ে আমরা ধরে ধরে লোকের লাশ কবরে নামিয়েছি একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে হয় 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 সারা জীবন তো লোকের কবরে দিলাম কোনদিন ভেবে দেখেছে একদিন লোক আমাদের কবরে মাটি দেবে লাগে না ভয় বলে আবার ইদানি নতুন করে কিটি কিটি যুবক সব জায়গায় দুই একটা করে গজিয়েছে বলছে ওটা বলে মাটি দেয়া যাবে না শুধু বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে ওটা বলে দেওয়ার কোনো দলিল নেই আস্তাগফিরুল্লাহ বলে 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 কেন ভাই কেন ঝগড়া কেন উম্মতের মধ্যে হবে আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি তাই দেন তাই দেন ঝগড়া ভালো লাগে না ভিডিও দেখে কেন বলে এর প্রমাণ কোথা থেকে শিখেছেন আমার নবীর মেয়ে লাশটা কবরে রাখা হলো কেন
رسول الله صلى الله عليه وسلم الله رسول بولتين كي منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى اما دين نبي تا پور نجر مير کو پور ماتي دي چه اللهم صل على سيدنا Yeah.
গুনাহ পাহাড় মাথায় নিয়ে সিজদায় পড়ে যাও আল্লাহ তো আল্লাহ মাফ করে দাও আল্লাহ করে আল্লাহ তুমি যে রহমান তুমি যে রহিম তুমি যে গফফার তুমি যে কবুল তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ তোমার বান্দা জাহান্নাম ছাড়া কোথায় জায়গা হবে না আল্লাহ তোমার বান্দাকে তুমি এত ভালোবেসে সৃষ্টি করেছো লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িব আল্লাহ তুমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছো আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের জান্নাতে আমার জায়গাটা কবুল করে নাও বলুন আল্লাহুম্মা আমি হ্যালো হ্যালো নিজেকে ভালো করে গুনাহ করে ফেলেছে ফিরে আসে অন্যায় হয়ে গেল ফিরে আসে আমাদের বাড়ি বাচ্চাগুলোকে দ্বীনের রাস্তায় পরিচালিত করে নিজে এলেম শিখতে পারেন না নিজে কোরআন শরীফ পড়তে পারেন না এগুলোর জীবন কি হবে কথা আপনার রাগ হয়ে নিচ্ছে আমার আলোচনায় বিরক্ত হয়ে না আপনারা যে আমি আসলে আপনাদের রাগ হয়ে গেল এইগুলি কি আমাদের বাড়ি বাচ্চাগুলি যাবে কোথায় তাহলে ওদের জীবনটা সুন্দর করে ইংলিশ মিডিয়ামে পড়ান আলহামদুলিল্লাহ বেঙ্গলি মিডিয়ামে মিশনে আলহামদুলিল্লাহ পড়ান কিন্তু একটু করে দিনে দিন তো দেন ওদের করে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ইলমটা শেখা ফরজ ফরজ কে শেখাবে ওই মক্ত ওই মাদ্রাসা দাদুজান ছোট হুদু যেখানে গিয়েছেন বাবা মসজিদের সাথে মক্তব করো মক্তব করো মক্তব করো গো বাবা মুরব্বীরা আছেন বলেন ছোট হুজুর যেখানে যাবেন গ্রামের লোককে বাবা মসজিদের সাথে মক্তব করো গো বাবা মক্ত বাচ্চা কোন পড়বে কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ পড়বে দাদুজান জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ নওরুল বরকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দাও বুঝুন আমি জলে বলা গেল না মক্তব আমার আব্দুল কাদের সিদ্দিকি ভাই আছেন আলেম ওলামা সব আছেন আমার আগে উনিও তো আছেন নতুন সিলেবাস দিয়ে দিয়েছি ছেলেগুলোকে পাঠাবেন মক্তবটা উন্নতি করে সব গ্রামে গ্রামে মক্তব করেন সব গ্রামে আমার সাথে হোক জুনায়েদ সিদ্দিকী ভাই সাথে হোক বা আব্দুল কাদের সিদ্দিকী ভাই সাথে হোক এই তিন ভাই সাথে যোগাযোগ করেন আমরা সব আলেম ওলামা পাঠিয়ে দেব গ্রামে লোক পাঠিয়ে দেব আমরা মক্ত সব মক্ত গ্রামে বাচ্চা গুনোর জন্য সুন্দর একটা পড়াশোনা পরিকাঠামো দেখেন এক ঘন্টা করে প্রতিদিন আধ ঘন্টা করে প্রতিদিন ঠিক না শিখবে কি করে নামাজটা পড়বে কি করে আপনি বলেন নামাজ পড়তে হবে না হবে না কি করে না জানলে পড়বে কোথা থেকে বলে কোরআন শরীফ ভুল করবে প্রত্যেক গ্রামে মিডিয়া সব মিডিয়ার পরে যখন আপলোড করবে ছেলেরা পোস্ট করবে ভিডিওটা আপলোড দেবে পরে দেখবে সব যোগাযোগ করবে পূর্বপরাশে মক্তব্য সিলেবাস দিয়ে দেবো যোগাযোগ করবে সিস্টেম কিছু আছে বলো তো সুন্দর করে এগুলো করে এলাকায় আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আল্লাহ হযরত আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ জানাকাল্লা জামানার মুজাদ্দিদ করেছেন জোরে বলো জোরে বলা গেল না এলাকায় কিছু কিছু মানুষ নোংরা করে কিতি হিংসা করে পুরপুরা হুজুররা কি করলো তাই 800 বছর 800 বছর এই ডবল জিরো 800 বছর ধরে ফুরফুরা শরীফের নাম দিয়ে দ্বীনের খিদমত চলছে 800 বছর ধরে ফুরফুরা এই নামে খিদমত চলছে জোরে বলো আর জোরে বলা গেল না নতুন না কি ভাবছেন আপনি ফুরফুরা শরীফ নতুন দরবার কে শেখালে কাজ করে কিছু কিছু লোক বলে দাও তুমি হুজুর বলে এই তুমি যেটা লাভ পাবে তুমি কদিন ওই নামে ফুরফুরা শরীফের আকীদা 800 বছর ফুরফুরা শরীফের আকীদা হলো 1500 বছর কেন এই আকীদা হলো আকীদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জোরে বলে আরেক জোরে বলা গেল না মানা আলাইহি ওয়া আসহাবে মানা আলাইহি ওয়া আসহাবে মানা আলাইহি ওয়া আসহাবে নবী বলে আমি আমি আমার সাহাবারা ওই আকীদা ওটাই আমাদের আকীদা শরীফের এই নাম এই লেভেলে 800 বছর ধরে দ্বীনের খিদমত চলছে জোরে বলো হিংসা করো না কেন হিংসা
আল্লাহ এই গুণাগারটাকে ইজ্জত দিয়েছে আপনার কষ্ট হয় কেন ইজ্জত আমি জোর করে নেই আল্লাহ দিয়েছে আমি তো একটা গোলাম আমি তো চাকর একটা আমি ওই দরবারের একটা ওই বাড়ির চাকর একটা আমি আপনাদের একটা চাকর দিনের দুটো কথা বলার জন্য আমি একটা চাকর একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো অহংকার আমি আমার কিছু আমি চাকর এর আবার অহংকার হয় গোলামের আবার অহংকার হয় না না চাকরের আল্লাহ ইজ্জত দিল কেন খিদমতের জন্য আলহামদুলিল্লাহ বলে ভালো হিংসা করে আসে কাছে কাফের কাঁধ মিলা ভালোবাসা দেশে সবাই মিলে চলি কেন হিংসা করে আপনি ভাবছেন হিংসা করে দমাতে পারবেন আপনি কথা বলছেন না কেন পারবে পুরপুরা শরীফের বাতি যে দয়াময় দয়া করে আল্লাহ যা দিয়েছেন আপনি নিভাবেন কি করে আপনার মুখ পুড়ে যাবে চুল পুড়ে যাবে আপনার শরীর পুড়ে যাবে এই ফুরফুরা শরীফের বাতি আপনি নিভাতে পারবেন না কেন এই বাতি দয়াময় দয়া করে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না ভালোবাসায় মজবুত আমার দাদু ছিলেন হযরত মনসুর বুগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ হযরত ইসমাইল বুগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ আমার দাদু ছিলেন হযরত হাজী মওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ মেদিনীপুর টাউন আমার দাদু ওনার নামে মেদিনীপুর জেলা হয়েছে আমার দাদুর নামে জেলা ওটা মেদিনীপুর জেলাটা ওটা আমার দাদু জানেন না মোস্তফা মাদানী হুজুর রহমাতুল্লাহ বিয়াদবি করছে দাদা হুজুর কে পাঁচ হুজুরের সামনে বিয়াদবি দাদা হুজুর অত বড় জ্ঞানী ছিলেন নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ তার কলমটাও গিয়ে দাদা হুজুরের কদমের কাছে গিয়ে বন্ধ হয়ে যেত কদম মানে ভুল ব্যাখ্যা নিয়ম মানে তার সামনে গিয়ে আল্লাহ শহীদুল্লাহ সাহেবের কলম স্তব্ধ হুজুর কি লিখবো শহীদুল্লাহ ওনার এত বড় জ্ঞান উনি পণ্ডিত মানব ওনার পণ্ডিত্ব জামানের কাছে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তানার মতো আলে দাদা হুজুরের কাছে কি কলম দাঁড়িয়ে যাচ্ছে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের কলম দাদা হুজুরের কাছে দাঁড়িয়ে যাচ্ছে যাতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহর মতো মানুষ দাদা হুজুরের কাছে গিয়ে কলম স্তব্ধ দাঁড়িয়ে যাচ্ছে স্তব্ধ হচ্ছে না বাবা দেখো হুজুর দোয়া করছে এত বড় বড় জ্ঞানী ইনারা আল্লাহ তাআলা আমার দাদা পীর কেবলাকে কত বড় জ্ঞানী করেছে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলা গেল না জানার গায়েতের জুব্বাটা শায়খ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নিজে হাতে পরিয়ে দিয়েছে জোরে বলা যাবে না আর একটু ভালোবাসায় 40 বছর বয়স হয়ে গেল আমার আপনা দাদা বীর রহমাতুল্লাহ লাগে 40 বছর বয়স হয়ে গেল আল্লাহ রে হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে গেলেন ও জবাব গভীর রাত্রিরে সবচেয়ে মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জগতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছে আল্লাহ নবী ডাক দিয়ে দেন আল্লাহ নবী ডেকে নিলেন ও নমস্কার উম্মত সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে তে চলে আসো আল্লাহ নবী আমার আপনা দাদা বীর তিনি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও নমস্কার উম্মত সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে কাঁধে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে কাঁধে পরিয়ে দিলাম জনে বলুন সুবহান আটু জনে বলুন সুবহান জিন্দাবাদ
نبي باك شخصني دانا حضور الرقاية جوب با جامع پوری من رعاني الحق نبي بولت جي آما کے شخصن دیکھ لو شخصتی دیکھ لو آمی نبي آما کے ہی دیکھ لو دادا حضور کے نبي باك دادا پیر کے گائے دائے شمانی و بنشی و جامع پوری انہیں آما دے دادا پیر کے بدا محبت کرے তার ভাষা এই হুজুরের ব্যবহার যদি এলোমেলো হয় মুজাদ্দুদুল জামানকে মানেন আপনারা ভালোবাসেন আপনারা পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা আমার আব্বা জান দাদা জান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন নীতি ঠিক করে আমি আপনার দুশমন আপনি আমার দুশমন পীরের বাচ্চা আপনার দুশমন হয়ে গেল বাইরের লোকটা কাচের হয়ে গেল ঘরের লোকটা পর হয়ে গেল ভুল হচ্ছে সাময়িকের জন্য রাত করে নিজের লম্বা জীবনের ক্ষতি করে দেন আবার বলছি যদি এই হুজুরের ভাষা খারাপ হয় আমি নিজেই জামার কাছে আসব দাদা হুজুর তো মানে না মুজাদ্দুদের জামানকে মানে না পাঁচ হুজুর কত মানেন ভালোবাসেন আমার মুরব্বি হুজুর আব্বা হুজুর চাচা হুজুরকে ভালোবাসেন না নীতি আর একটা করে গোল জামা তৈরি করে নেবেন সবাই কিছু কিছু ভাইদের গলায় করে চা চা আনন্দ সবাই আছে গোল জামা করবেন কলার করবেন এই ঘন্টি করবেন এই ঘন্টি এই নেট করবেন এই নেট করবেন এই নেট এই নেট গোল জামা কলার করবেন এই গোল গোল আর জামার ঝোপ এই হাঁটু আর পায়ের গাঁটের মধ্যেখান নিসফ সা শুনলাম ওলামাদের জিজ্ঞাসা করে জামাটা হলো সন্ধ্যা হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে ঝুলঝুল এর বেশি না সব গোল জামা করে কলার করবেন গোল কলার করবেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা জুম্মা নামাজে যাচ্ছেন ওয়াক্তের নামাজে যাচ্ছেন জলসা মাহফিলে বসে পুর পড়া শরীফে যান আল্লাহ ওয়ালাহু দরবারে যান গোল জামা পরে যান এখনো যদি পুর পড়া শরীফে প্যান্ট শার্ট পরে গিয়ে ঘোরেন এই লজ্জার কথাটা কাকে বলবো বলে মদিনা শরীফ মক্কা শরীফে হজ উমরা করতে গিয়ে যদি গেঞ্জিটা গায়ে দিয়ে আর ট্র্যাক স্যুট পরে ঘুরে লজ্জার মুখ ঢাকা জায়গা নাই কে কি করলো ওটা আমার কাছে বড় জিজ্ঞেস আমার ভালোবাসা ওটা হলো কি করে এগুলো মিডিয়া চলছে বলার না ওখানে গিয়ে দেখুন একজন ধোঁয়া তুলছে ধোঁয়া তোলে ধোঁয়া আপনিও তুলবেন আর দাঁড়িয়ে রাখবেন ছেলেরা দাঁড়িয়ে রাখবেন ছেলেরা দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখলে চেহারা নূর আল্লাহ বাড়িয়ে দেয় দাঁড়িয়ে রাখবেন আমার নবী এক মুষ্টি সংযোগ হলো কি বলে দাঁড়িয়ে রাখা ওয়া আযীম দাঁড়িয়ে রাখবেন ভাই সে গেছে তীরে দাও দাও ওঠে